এই অহংকারের সাথে যখন জবাব দিল আমি ডান হাতে খেতে পারি না, অথচ সে ডান হাতে খেতে পারে। এবার আল্লাহর রাসূল বলে দিলেন তুমি আর কোনোদিন ডান হাতে খেতে পারবে না। এ কথা যখন আল্লাহর রাসূল বলছেন, লোকটা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল আর কোনোদিন তার ডান হাত মুখের কাছেও আনতে পারে না। কারণ আল্লাহর রাসূলের সামনে বসে যখন আল্লাহর রাসূলের কোন আদেশ অমান্য করে, এই অমান্য করার ফলে আল্লাহ তাআলা তার জন্য শাস্তির ব্যবস্থা করে দেয়। এবার আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তো আল্লাহর রাসূলকে রহমত করে তামাম পৃথিবীর মানুষের জন্য পাঠাইছেন, জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু রহমত করে আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, সেহেতু আল্লাহর নবী কিভাবে লোকটার জন্য বদদোয়া করতে পারেন? এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, লোকটা অহংকারের সাথে যখন জবাব দিছে, এই অহংকারের কারণে, জবাব দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার উপরে শাস্তি আরোপ করে দিছেন। এই শাস্তির কারণে সে হয়তো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর রাসূল দেখলেন লোকটা আমার আদেশ আমার সামনে বসে যখন অমান্য করেছে, এই আমার আদেশ অমান্য করার ফলে আল্লাহ তাআলা তাকে দোজখে দিবেন, শাস্তি দিবেন, জাহান্নামে দিবেন। এই জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আল্লাহর রাসূল মনে করলেন যতটুকু শাস্তি পাওয়ার সে দুনিয়াতেই পেয়ে যাক, জাহান্নামের কঠিন শাস্তি থেকে, আল্লাহ তাআলার কঠিন শাস্তি থেকে সে রক্ষা পেয়ে যাক। এবার বলেন আল্লাহর রাসূল কি বদদোয়া করলো না নেক দোয়া করলো? আল্লাহর রাসূল তো নেক দোয়াই করেছেন, কারণ আল্লাহর জাহান্নামের শাস্তি এক সেকেন্ডেরও সহ্য করার ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহর রাসূল তাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাইয়া দুনিয়ার সামান্য শাস্তি ভোগ করার জন্য এই রকম দোয়া করে দিলেন, ও মুসলমান, এই জন্য আল্লাহর রাসূল তাকে বলে দিলেন, ও বেটা তুমি ডান হাতে খাও, ডান হাতে খেলে তুমি রাসূলের সুন্নত আদায় করবে, রাসূলের সুন্নত আদায় হয়ে যাবে। রাসূলের সুন্নত আদায় করলে মানুষ অপমান হয় না, বেয়াজ্জতি হয় না। ও মুসলমান, এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অনেক দোয়া করে দিলেন, অর্থাৎ জাহান্নামের শাস্তি থেকে তাকে বাঁচিয়ে দিলেন। জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দিলে পরে এই লোকটা দুনিয়ার মধ্যে যতদিন জীবিত ছিল আর কোনোদিন তার ডান হাত মুখের কাছে আনতে পারে না, যতটুকু শাস্তি সে দুনিয়ার জমিনেই পেয়ে গেছে। ও মুসলমান, এই জন্য আমরা রাসূলের সুন্নত ছাড়ব না। سيدنا وسندنا ونبينا ومولانا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. সবাই আমরা দুরুদে ইব্রাহিম পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা إبراهيم إنك حميد مجيد. أبو نعيم هليان مو كتاب المدد حضرت محمد হযরত মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাই ওহাব ইবনে মুনাব্বিহ রহমাতুল্লাহ আলাই হইতে বর্ণনা করেন, বনি ইসরাইলের মধ্যে এমন এক ব্যক্তি ছিল 200 বৎসর পর্যন্ত সে হায়াত পেয়েছে। 200 বৎসর পর্যন্ত হায়াত পাওয়ার পর কোনদিন সে আল্লাহকে মানে নাই, আল্লাহর কোন হুকুম মানে নাই, আল্লাহর কোন হুকুম সে কোনদিন মানে নাই। 200 বৎসর হায়াত পাওয়ার পর তার যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হয়ে যাওয়ার পর যেই লোকটা 200 বৎসর পর্যন্ত আল্লাহকে মানে না, ওই লোকটার প্রতি এলাকার মানুষ ঘৃণা বরে লোকটার ইন্তেকালের পর তারে দূরে এক ডাস্টবিনের মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসলো, তার লাশ নিয়ে এক দূরে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে আসলো।
লাশ যখন ফেলে দিয়ে আসছে, আল্লাহ তাআলা জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে ওহি নাজিল করে দিলেন, এরে মূসা যা রে যা, আমার বান্দা ওই যে ডাস্টবিনের মধ্যে লাশ ফেলে দেওয়া হয়েছে, আমার বান্দার লাশ সেখান থেকে তুলিয়া গোসল দিয়া দাফন কাফনের ব্যবস্থা কর, জানাজার ব্যবস্থা কর। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ এই লোকটা 200 বৎসর হায়াত পাইয়া আপনার নাফরমানি করিয়া আপনাকে না মানিয়া ইন্তেকাল করার পরে লোকেরা তাকে ডাস্টবিনের মধ্যে দূরে নিক্ষেপ করেছে, এলাকার লোকেরা তাকে ঘৃণা করে দূরে ফেলে দিয়ে আসছে। আল্লাহ ডাক দিয়া কয়, রে মূসা তুই জানস না আমার এই বান্দা তৌরিত কিতাব পড়া জানত, তৌরিত কিতাব যখন পড়ত, তৌরিত কিতাব পড়ার সময় আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যতবার তার চোখের সামনে আসত ওই নামের দিকে অপলোকে তাকিয়ে থাকত, আর চোখের পানিগুলি ছেড়ে দিয়ে দিয়ে ওই নামের উপরে সে বারবার চুমু খাইত, আর আল্লাহর নবীর নামের উপরে দুরূদ শরীফ পাঠ করত, আমার হাবিবের নামের উপরে দুরূদ শরীফ পাঠ করত, এই দুরূদ শরীফ পাঠ করত মহাব্বতের সাথে। এই জন্যে রে মূসা আমি আমার ওই বান্দার 200 বৎসরের অপরাধ ক্ষমা করে দিয়ে আমি তাকে জান্নাতের জন্য কবুল করে নিয়েছি, আমি তাকে জান্নাতের জন্য কবুল করে নিয়ে 70 জন হুর তার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য নির্বাচন করেছি, এ মূসা তুই তার জানাজার ব্যবস্থা করে দে। ও মুসলমান যেই নবীর নামের উপরে দুরূদ শরীফ পাঠ করলে, নামের উপরে চুমু খাইলে, মহাপাপ করলে 200 বৎসরের অপরাধীকে আল্লাহ মাফ করিয়া দেয়, ওই নবীর সুন্নতের উপরে আমল করলে পড়ে সেই উম্মতের সঙ্গে আল্লাহ কেমন ব্যবহার করবেন, ওই উম্মত গুলার জন্য আল্লাহ তাআলা নবীর সুন্নাত ওয়ালা উম্মত গুলার জন্য জান্নাতের ভিতরে 70 হাজার হুর রাখিয়া দিবেন। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন, ও মুসলমান এই যে আপনারা মাহফিলের মধ্যে বসেছেন কার মহাব্বতে? আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতে বসে গেছেন, এই যে মহাব্বত নিয়ে বসে গেছেন, এই মহাব্বতের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হয়তো আপনাদের জান্নাতের ফয়সালা করে দিতে পারেন, কারণ কার মৃত্যু কোন সময় এসে যায় বলা যায় না। ও মুসলমান এই জন্য কবি বলেন, তাকবীর মে কালে মামে নামাজ মে আজামে, তাকবীর মে কালে মামে নামাজ মে আজামে, হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, ফরমাতি হে আদম কো মুঝে খুলদ তরি মে,
ফরমাতি হে আদম কো মুঝে খুলদ তরি মে লেখা হুয়া তো বাবে মিলা নামে মোহাম্মদ লেখা হুয়া তো বাবে মিলা নামে মোহাম্মদ জোরে জোরে বলিন আল্লাহু আকবার যেই নবীর নামের উপরে দুরূদ শরীফ পড়লে আল্লাহ 200 বৎসরের অপরাধীকে মাফ করিয়া দেয় সেই নবীর উম্মতরা যদি নবীর সুন্নতের উপরে আমল করে কি লাভ হয় আল্লাহর নবী কয় পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ জোরে জোরে বলিন আল্লাহু আকবার নবীর উম্মতের দল এই জামানায় যদি আমার কোন উম্মত মহাব্বত ভরে আগ্রহ ভরে আন্তরিকতার সঙ্গে একটা সুন্নতের উপরে আমল করে আল্লাহর নবী ঘোষণা দেয় আমার সাহাবীদের মধ্যে যারা এই দিন রক্ষা করতে গিয়ে জীবন দিয়ে দিয়েছে শহীদ হয়ে গিয়েছে ওই রকম 100 শহীদ যারা হয়ে গেছে গলা কাটা শহীদের সওয়াব তাদের আমল নামায় দিয়ে দেওয়া হবে একটা সুন্নাত যদি কেউ মহব্বতের সঙ্গে আমল করে 100 গলা কাটা শহীদের সওয়াব তাদের আমল নামার মধ্যে দেওয়া হবে আল্লাহ একদিন মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন এ সময় বয়ান চলাকালে কিছু সংখ্যক লোকেরা মসজিদের চতুর্পাশে দাঁড়িয়ে রইছে এই চতুর্পাশে দাঁড়িয়ে থাকা এটা হলো কোরআন হাদিসের কোরআন হাদিসের মজলিসের আদবের খেলাফ ওয়াজ মাহফিলের মধ্যে দাঁড়িয়ে থাকা আদবের খেলাফ ও মুসলমান এই জামানায়ও দেখা যায় ওয়াজ মাহফিল চলাকালে কিছু কিছু সংখ্যক মানুষ মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে থাকে কি থাকে না মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে থাকে আল্লাহর নবী বয়ান করতেছেন দেখা গেল কিছু মানুষ মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে রয়েছে এই জন্য আল্লাহর নবী কয় ওয়াজ মাহফিলের মধ্যে কোরআন হাদিসের মাহফিলের মধ্যে দাঁড়িয়ে থাকা আদবের খেলাফ এই আদবের খেলাফ মনে করিয়া তিনি বললেন তোমরা বসে পড়ো অর্থাৎ যদি তোমরা ওয়াজ মাহফিল শোনো তাহলে বসে পড়ো আর যদি তোমরা শুনতে মন না চায় তাহলে চলে যাও কেননা দাঁড়িয়ে থাকলে বক্তার মস্তিষ্ক এলোমেলো হয়ে যায় আর তোমাদের শোনার মধ্যেও মনোযোগ তেমন একটা থাকে না এই জন্য আল্লাহর রসুল বললেন তোমরা বসে পড়ো এই বসে পড়ো যখন আল্লাহর রসুল বললেন এই সময় আল্লাহর রসুলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানায়া মসজিদের দিকে আসতেছেন রাস্তার মধ্যে বসে পড়ো এই আওয়াজটা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বসে পড়ো এই বসে পড়ো আওয়াজ যখন তার কানের মধ্যে গেছে কানের মধ্যে যাওয়ার পর তিনি সাথে সাথে রাস্তার মধ্যে বসে গেছেন রাস্তার মধ্যে বসে যাওয়ার পর আল্লাহর রসুলের বয়ান যখন শেষ হয়ে গেল বয়ান শেষ হওয়ার পর আল্লাহর রসুলের সঙ্গে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের সাক্ষাৎ হয়ে গেল দেখা হয়ে গেল আল্লাহর রসুল বলেন হে আব্দুল্লাহ তুমি কেন রাস্তার মধ্যে বসেছ আমি তো তোমাকে রাস্তার মধ্যে বসতে বলি নাই তুমি কেন বসে গেছ আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলেছেন বসে পড়ো এই আওয়াজ যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে প্রবেশ করছে মাসউদের বেটা আব্দুল্লাহর কি সাধ্য আছে সামনের দিকে কদম বাড়াইতে পারে এই জন্য আমি বসে গেছি গো নবীজি আপনার আদেশ যখন আমার কানের মধ্যে ঢুকছে আমি যদি সামনে কদম বাড়াই তাহলে আমার বেয়াদবি হয়ে যাবে এই জন্য আমি রাস্তার মধ্যে বসে গেছি জোরে জোরে বলি না সাহাবায়ে
আল্লাহর রসুলের হাতে গড়া মানব কাফেলা যেইভাবে আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করে গেছেন, সেইভাবে আমাদেরকেও আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। হুদায়বিয়ার ঘটনার, হুদায়বিয়ার সন্ধি সংকটে, হুদায়বিয়ার ঘটনার সময় আল্লাহর রসুল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংকট নিরসনের জন্য, সংকট সমাধানের জন্য হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত বানাইয়া মক্কায় পাঠায়া দিলেন। তিনি যখন মক্কায় আগমন করলেন, মক্কায় আগমন করিয়া ওনার চাচাতো ভাইয়ের ঘরের মধ্যে উঠলেন, অবস্থান করলেন। মক্কায় আসিয়া ওনার আপন চাচাতো ভাইয়ের ঘরের মধ্যে যখন অবস্থান করলেন, ঘরের মধ্যে অবস্থান করিয়া পরদিন সকালবেলা মক্কার নেতাদের সঙ্গে আলোচনার জন্য বের হয়েছেন। যখন আলোচনার জন্য বের হয়েছেন, এই সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়জামা পরেছেন, হাঁটুর গোড়ালি, হাঁটুর নিচে এবং গোড়ালির মাঝামাঝি অবস্থানে পায়জামা পরিধান করেছেন। আল্লাহর রসুল সব সময় এইভাবে পায়জামা পরিধান করতেন, হাঁটুর নিচ এবং গোড়ালির মাঝামাঝি অবস্থায় পায়জামা পরিধান করতেন। এই অবস্থা যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, সেই দিন থেকে তিনিও সেভাবে পায়জামা পরা শুরু করে দিলেন। এই তিনি এভাবে পায়জামা পরিধান করিয়া যখন ঘর থেকে বের হইছি, তার চাচাতো ভাই ডাক দিয়া কয়, ভাই উসমান, আপনি যেভাবে পায়জামা পরিধান করেছেন, এইভাবে যদি আপনি পায়জামা পরিধান করিয়া তাদের মজলিসে যান, আরবদের নেতাদের মজলিসে যদি আপনি যান, তাহলে আপনার মর্যাদা থাকবে না, কারণ আপনি ভালো করেই তো জানেন এই মক্কা নগরীর নেতারা যে যত বেশি লুঙ্গি পাজামা ঝুলায়া ঝুলায়া পড়তে পারে সেই বড় নেতা হয়ে যায়। আমাদের দেশে এইরকম লুঙ্গি পাজামা পড়নেওয়ালা আছে না নাই? লুঙ্গি একেবারে হেসড়াইয়া হেসড়াইয়া পড়ে এরকম পড়নেওয়ালা আছে না নাই? প্যান উপর দিকতে পড়তে পড়তে নিচের দিকে পড়ে যায়, নিচের দিকে হেসড়ে হেসড়ে পড়ে, এরকম প্যান পড়নেওয়ালা আছে না নাই? ও মুসলমান, আরবের কাফেররা এভাবে লুঙ্গি পাজামা পড়ত, তারা বড় নেতা হয়ে যাইত। এই বড় নেতা হওয়ার জন্য তারা এমনি ভাবে লুঙ্গি পাজামা পড়ত। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ডাক দিয়া কয়, আপনি যেভাবে পাজামা পরিধান করছেন, এইভাবে পাজামা পরিধান করিয়া যদি আপনি তাদের মজলিসে যান, আপনার মর্যাদা থাকবে না, আপনার কথার প্রভাব তাদের উপরে পড়বে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, লা হাযা ইজারাতু সাহিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার রসুলকে যেভাবে পাজামা পরতে দেখেছি, আমি সেভাবে পাজামা পরিধান করেছি, আমি কি তাদের জন্য আল্লাহর রসুলের সুন্নত ছেড়ে দিব নাকি? আমি কি মক্কার কাফেরদের জন্য আল্লাহর রসুলের সুন্নত ছেড়ে দিব নাকি? তারা আমাকে মর্যাদা দেখবা না দেখ, তারা আমাকে সম্মান করুক বা না করুক, আমি সেটা দেখব না, আমি আমার রসুলের সুন্নতের উপরে আমল করব, আল্লাহর রসুলের সু করব না। জোরে জোরে বলতে পারি কি সুবহানাল্লাহ। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসুলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মাসনাদে কত ব্যঙ্গে করেছি যে চুরমার, কত ব্যঙ্গে করেছি যে চুরমার। এই
শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে, এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে, সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকব, আশুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব, জোরে জোরে বলিন আল্লাহু আকবার। কালিমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে, কেদো না কেদো না মাগো যেতে দাও পীর মাশায়েখদের সাথে, পীর মাশায়েখদের সাথে আল্লাহু আকবার। কেদো না কেদো না মাগো যেতে দাও পীর মাশায়েখদের সাথে, এই শির অবনত আল্লাহর কাছে শুধু নাই কোন তাগুতের কাছে, সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। ও মুসলমান, রসুলের সুন্নাত ছাড়তে পারবো না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে তো তারা সম্মান করুক আর না করুক, সম্মান দেখবা না দেখ, আমি রসুলের সুন্নাত ছাড়বো না, রসুলের সুন্নাত আমি ছাড়তে পারবো না, কারণ আমি আল্লাহর রসুলের সুন্নাতের উপরে আমল করব। কে আমারে মর্যাদা দিল, কে দিল না, কে আমারে সম্মান করলো, কে আমারে করলো না, এটা আমার দেখার বিষয় নয়। ও মুসলমান, আমরা সুন্নাত আমল করার ব্যাপারে লজ্জায় মরে যাই, এটা আবার কেমনে পালন করে, এটা সুন্নতের বিষয়, ছেড়ে দিলে তেমন কিছু হয় না, এটা ছেড়ে দিলে আবার তেমন কিছু হবে, কি হবে এই ব্যাপারে আমি আপনাদের ঘটনা শোনাই, বানানো ঘটনা শোনাই না, আল্লাহর রসুলের হাদিস থেকে ঘটনা শোনাই, আল্লাহর রসুলের হাদিস থেকে ঘটনাগুলি শোনাই। ও মুসলমান, দিলের কান দিয়া শুনতে হবে, মানার উদ্দেশ্যে শুনতে হবে, তাহলে উপকার হবে। যদি কান শো করার জন্য বসেন উপকার হবে না, ঘুম নষ্ট হলো ক্ষতির মধ্যে পড়ে গেলেন, আর যদি দিলের কান দিয়া শুনেন তাহলে আশা করা যায় আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। আল্লাহর রসুলের সাহাবি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরান বিজেতা সিফাহসালার, ইরানের সম্রাট কেসরার সঙ্গে আলোচনার জন্য যখন তিনি ইরান গেলেন, আলোচনার জন্য সম্রাট কেসরা তাকে ডেকে নিজ দরবারে নিয়ে গেলেন, নিজ দরবারে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে গেলেন, সম্রাট কেসরার দরবারে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পর এবার তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হলো, সম্রাট কেসরা তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করলেন। আপ্যায়নের ব্যবস্থা করার পর হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাওয়া আরম্ভ করে দিলেন, খানা যখন খাবার আরম্ভ করে দিলেন, এই সময় হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে একটি লুকমা নিচে পড়ে গেল, পড়ে যাওয়ার পর হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর রসূলের সুন্নতের কথা মনে পড়ে গেল, যে আল্লাহর রসুলের সুন্নত হলো খাবারের কোন লোকমা যদি হাত থেকে পড়ে যায় সেই লোকমাটা যেন তুলে খেয়ে নেয়, কারণ আল্লাহ তাআলা যত রিজিক আমাদেরকে দান করেছেন
রিজিকের কোন অংশের মধ্যে বরকত রয়েছে কারো জানা নাই। এই জন্যে আল্লাহর রসুল কয়, যখন কোন লোকমা হাত থেকে ছুটে নিচে পড়ে যায়, সেই লোকমাটা তুলে খেয়ে নাও, যদিও তার মধ্যে কিছু ময়লা লেগে যায়, ময়লাটা পরিষ্কার করে সেই অংশটুকু খেয়ে নাও। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে যখন লোকমা নিচে পড়ে গেল, পড়ে যাওয়ার পর তিনি লোকমাটা তোলার জন্য হাত নিচে বাড়াইছেন। এই সময় তার সামনে একজন তার সঙ্গী বসা ছিল, সে চোখের ইশারা দিয়া বলতেছে, এ হুযায়ফা ইবনুল ইয়ামান, আপনি কার দরবারে আসছেন জানেন? এটা হলো ইরানের সম্রাটের দরবার, কেসরার দরবার, ইরানের সম্রাট কেসরার দরবার। এই দরবারে যদি আপনি পড়ে যাওয়া লোকমা তুলে খান, তাহলে আপনার সম্মান থাকবে না, আর তারা মনে করবে আপনি বড় কাঙ্গাল, জীবনে এমন খাবার আপনি চোখে দেখেন না, এই জন্যে আপনি পড়ে যাওয়া খাবার তুলে খাইতেছেন। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আতরুকা সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, নির্বোধদের কারণে কি আমি আমার রসুলের সুন্নত ছেড়ে দিব নাকি? এই নির্বোধদের কারণে আমি আমার রসুলের সুন্নত ছেড়তে পারবো না। আমরা হলে মনে করতাম এটা আল্লাহর রসুলের একটা সুন্নত, এটা ছেড়ে দিলে তেমন আর কি হয়, এটা ছেড়ে দিলে কি হবে, এমন রাজ দরবারে আসি এখানেও বুঝি কি এই সুন্নত আদায় করতে হবে, এখানে আজকে এই সুন্নত ছেড়ে দেই। না না না, হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা সুন্নতের উপর যখন অটল রয়েছেন, অটল থাকার পর হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেড়ে গেছে না কমে গেছে? রসুলের সুন্নত মানলে সম্মান কমে না বাড়ে? আওয়াজ দিয়া বলতে হবে, কমে না বাড়ে? রসুলের সুন্নত যদি কেউ মেনে চলে তার সম্মান বাড়ে না কমে? এই যে লম্বা জুব্বা পরেছি সম্মান বাড়ছে না কমছে? টুপি মাথায় দিয়েছি সম্মান বাড়ছে না কমছে? ও মুসলমান, দাড়ি রেখেছি সম্মান বাড়ছে না কমছে? ও মুসলমান, যত মুসলমান রসুলের সুন্নতের উপরে আমল করবে, রসুলের সুন্নতের উপরে আমল করলে সম্মান বাড়িয়ে দিবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কে? রসুলের সুন্নতের উপরে যদি আমল করা হয়, সম্মান বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। ও মুসলমান, আল্লাহর রসুল আমাদের জন্য হলেন নমুনা, আল্লাহর রসুলের আদর্শ যারা গ্রহণ করবে, আল্লাহর রসুলের আদর্শ গ্রহণ করে চললে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ব্যাজ যদি করবেন না, অপমান করবেন না, আল্লাহ সম্মানের পাত্র হিসাবে কবুল করে নিবেন, আল্লাহ সম্মানের পাত্র সম্মানের চেয়ারে বসায়া দিবেন। ও মুসলমান, এই ঘটনার আগে আরো একটা ঘটনা ঘটেছে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যখন রওনা করেছেন সম্রাট কেসরার দরবারে, রওনা করার সময় এরা সাদা সিধা পোশাক পরে রওনা করেছেন, সাদা সিধা পোশাক পরে যখন রওনা করেছেন কেসরার দরবারে, যখন প্রবেশ করতেছেন, দুইজন যখন প্রবেশ করতেছেন, এই সময় সম্রাটের রাজ দরবারের প্রহরীরা তাদেরকে আটকে দিল, তাদেরকে বাধা দিয়ে বলল, এত বড় রাজার দরবারে তোমরা যাইবা এই পোশাক পরিধান করিয়া এটা যেতে পারো না, এটা কি করে সম্ভব, এত বড় রাজার দরবারে এই ধরনের পোশাক পরিয়া যাইতে পারবা না, কারণ তারা বহুদূর সফর করে আসার ফলে তাদের পোশাক কিছু ময়লাও হয়ে গিয়েছিল, এই জন্য তাদেরকে বাধা দিয়ে বলল তোমরা যেতে পারবে না। এই বলিয়া সিকিউরিটি পাহারাদার ভিতর থেকে একটা জুব্বা এনে দিয়ে বলে, এই জুব্বা পরিধান করে সম্রাটের দরবারে যাও। হযরত রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, যদি কেসরার দরবারে তারই দেওয়া পোশাক পরিধান করিয়া যাইতে হয়, তাহলে আমরা তার সঙ্গে আলোচনা করতে আগ্রহী না,
আর যদি যেতেই হয় তাহলে আমরা যেই পোশাক পরিধান করে আসছি সেই পোশাক পরিধান করেই তার সঙ্গে সাক্ষাৎ করব। আর যদি সে আমাদের সঙ্গে সাক্ষাৎ দিতে রাজি না হয় তাহলে আমরাও তার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নই। আমরা চলে গেলাম। এই কথা বলছে যখন পাহারাদার ভিতরে খবর পাঠাইছে তারা এমন এমন মানুষ, তারা নিজেদের পোশাকও খুলবে না আবার আমাদেরটাও পরবে না। এ সময় হযরত ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তরবারিটা নিয়ে গিয়েছিলেন এটা মাঝখানে একটু ভাঙ্গা ছিল, এই ভাঙ্গা তরবারিটা তিনি জং পড়ে যাওয়ার কারণে সেটা বসে বসে পরিষ্কার করতেছেন। পাহারাদার ভিতরে খবর পাঠাইছে সময় তিনি তরবারিটা জং পড়ার জায়গা পরিষ্কার করতেছেন। এই পরিষ্কার করতে দেখিয়া পাহারাদার ডাক দিয়া কয়, দেখি দেখি তোমার তরবারিটা ভাঙ্গা তরবারিটা দেখি। কৌতূহলের সঙ্গে সে তরবারিটা হাতে নিয়া বলতেছে তোমাদের তো সাহস কম না, এই ভাঙ্গা তরবারি দিয়া ইরান জয় করার জন্য আসছো, এত বড় সাহস তোমাদের। হযরত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ পাহারাদার, এই ভাঙ্গা তলোয়ার দেখেছো, ভাঙ্গা তরবারি দেখেছো, কিন্তু ভাঙ্গা তরবারি যেই হাত দ্বারা চালনা করবে সেই হাত তো তুমি দেখো না। কয়, দেখাও দেখি তোমার হাত, দেখাও তোমার হাত দেখি। রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি এই হাত দেখতে হয় তাহলে তোমাদের ভিতর থেকে ঢাল নিয়ে আসো তরবারির আঘাত ফিরাইবার জন্য। পাহারাদের ভিতর গিয়ে সব চাইতে মজবুত একটা ঢাল নিয়ে আসলো। লোহার ডাল নিয়ে যখন আসছে রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এটা নিয়ে আমার সামনে দাঁড়াও। একজন তেজস্বী প্রহরী দাঁড়িয়ে গেল সামনে ঢাল নিয়ে। দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আগাতে ভাঙ্গা তরবারি দিয়া ঢালকে দুই টুকরা করে দিছেন। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। ঢাল যখন দুই টুকরা করে দিছে এইবার পাহারাদার ভিতরে আবার খবর পাঠায়, এরা কেমন আশ্চর্য মানুষ, এরা নিজেদের পোশাক খুলে না আমাদেরটাও পরে না, আবার এক ভাঙ্গা তরবারে দিয়ে আমাদের এত মজবুত ঢাল দুই টুকরা করে দিছে, এরা বড় আশ্চর্য মানুষ। এই সংবাদ যখন সম্রাট কেসরা পেয়েছে সে বলে তাদেরকে আসতে দাও আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ভিতরে যাওয়ার অনুমতি যখন পাইছে, অনুমতি পাওয়ার পর যখন তারা সম্রাট কেসরার দরবারে গিয়ে পৌঁছে যায় দেখে সেই জায়গার মধ্যে সম্রাট কেসরা একটা চেয়ারের মধ্যে বসে, আর তার কাছে যারা সাক্ষাৎ করতে যায় তাদেরকে দাঁড়ায়া থাকতে হয়, এই সিস্টেম। সাহাবী ডাক দিয়া কয়, এ সম্রাট, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিশ্বাসী, আমরা তার কাছ থেকে এসেছি, আমাদের রসুলুল্লাহর আদর্শ হলো যদি আলোচনা করতে হয় তাহলে সবাই বসে বসে আলোচনা করতে হবে, তাই আমাদের জন্য আপনার মতো চেয়ারের ব্যবস্থা করেন, আর নয়তো আপনিও আমাদের সঙ্গে দাঁড়ায়া কথা বলেন। এই দুই পথের এক পথ অবলম্বন করেন, অর্থাৎ আপনিও আমাদের সঙ্গে হয়তো দাঁড়ায়া কথা বলবেন, নচেত আমাদের জন্য কিসের ব্যবস্থা করেন, শেয়ারের ব্যবস্থা করেন। সম্রাট যখন এই কথা শুনছে সে খেপে গেছে, খেপে গিয়ে বলতেছে তারা আমাদের সঙ্গে আলোচনা করতে আসে নাই, তারা আমাদেরকে অপমান করার জন্য আসছে, যাও এদের সঙ্গে আলোচনা হবে না, তাদেরকে এক টুপি মাটি মাথায় দিয়ে বিদায় করে দাও। সম্রাট যখন এই আদেশ দিছে, আদেশ দেওয়ার পর হযরতে রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে মাটির টুপি যখন দিছে, রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মনে রাখিয়া ও সম্রাট কেসরা, ইরানের মাটি তুমি আমাদেরকে দিয়ে দিয়েছো। এই কথা বলে যখন চলে গেছে, চলে যাওয়ার পর ইরানের মানুষগুলো ছিল কুসংস্কারে বিশ্বাসী, তারা বলে লোকটা যে বলল ইরানের মাটি তাদেরকে দিয়ে দিয়েছ, এটা বড় কুলক্ষণে কথা,
যাও যাও তাদের থেকে মাটির টুপি ফিরিয়ে আনো। রাজা আদেশ দিল, বাদশাহ যখন আদেশ দিল মাটির টুপি ফিরিয়ে আনার জন্য, তাদের পিছনে পিছনে গেল, কিন্তু তাদেরকে আর পায় কোথায়, তারা চলে গেল। এইদিকে আল্লাহ তাআলা কবুল করে নিছেন ভাঙ্গা তরবারিওয়ালাদের জন্য, ওই ইরানের মাটি তাদের পদতলগত আল্লাহ করে দিছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, ভাঙ্গা তরবারিওয়ালাদেরকে আল্লাহ তাআলা ইরানের মাটি জয় করার জন্য দিয়ে দিছেন। ইরানের মাটি মুসলমানদের করতলগত হইছে কি হয় নাই? ও মুসলমান, এই হলো সুন্নাতের উপরে আমলের প্রতিফল। সুন্নাতের উপর যখন কোন মানুষ আমল করবে, সে কোন জায়গায় বেইজ্জতি অপমান হবে না, জয় লাভ করবে, জয় লাভ করবে, জয় লাভ করবে, অসম্মান হবে না, সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। জোরে বলেন সম্মান বাড়িয়ে দিবেন কে? আরো জোরে সম্মান বাড়িয়ে দিবেন কে? ও মুসলমান, আল্লাহর নবী একদিন এমনি ভাবে এক মজলিসে বসছেন, মজলিসে বসার পর আল্লাহর নবীর মজলিসে বসে বসে একটা লোক বাম হাতে খানা খায়। আরবদের একটা অভ্যাস ছিল বাম হাতে খানা খাওয়ার। এই বাম হাতে যখন খাবার খায়, বাম হাতে খাবার খায় দেখিয়া আল্লাহর নবী বললেন তুমি ডান হাতে খাবার খাও। আল্লাহর রসুল এই জন্যে বললেন তুমি ডান হাতে খাবার খাও, কারণ আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের কাছে যত বিধিবিধান আসছে সমস্ত বিধিবিধানের মধ্যে আল্লাহ তালা ডান দিককে প্রাধান্য দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ, আল্লাহ কোন দিককে প্রাধান্য দিয়েছেন? কোরআন শরীফ পড়েন কোন দিক থেকে? অজু বানান কোন দিক থেকে? মসজিদে ঢুকান কোন পা দিয়ে? ও মুসলমান, এমনি ভাবে আল্লাহ তালার পক্ষ থেকে যত বিধান নাজিল হয়েছে সমস্ত বিধানের ভিতরে আল্লাহ তালা ডান দিককে প্রাধান্য দিয়েছেন। এই জন্য আল্লাহর রসুল বললেন তুমি ডান হাতে খাও। লোকটা অহংকারের সাথে, লোকটা অহংকারের সাথে বলল আমি ডান হাতে খেতে পারি না, কারণ লোকটা মনে করলো এই মজলিসের ভিতরে আল্লাহর রসুল আমাকে লজ্জা দেওয়ার জন্য এই কথা বলছেন। এই অহংকারের সাথে যখন জবাব দিল আমি ডান হাতে খেতে পারি না, অথচ সে ডান হাতে খেতে পারে, এবার আল্লাহর রসুল বলে দিলেন তুমি আর কোনোদিন ডান হাতে খেতে পারবে না। এ কথা যখন আল্লাহর রসুল বলছেন, লোকটা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল আর কোনোদিন তার ডান হাত মুখের কাছেও আনতে পারে না, কারণ আল্লাহর রসুলের সামনে বসে যখন আল্লাহর রসুলের কোন আদেশ অমান্য করে, এই অমান্য করার ফলে আল্লাহ তাআলা তার জন্য শাস্তির ব্যবস্থা করে দেয়। এবার আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তো আল্লাহর রসুলকে রহমত করে তামাম পৃথিবীর মানুষের জন্য পাঠাইছেন। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ, আল্লাহ যেহেতু রহমত করে আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, সেহেতু আল্লাহর নবী কিভাবে লোকটার জন্য বদদোয়া করতে পারেন? এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, লোকটা অহংকারের সাথে যখন জবাব দিছে, এই অহংকারের কারণে, জবাব দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার উপরে শাস্তি আরোপ করে দিছেন। এই শাস্তির কারণে সে হয়তো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর রসুল দেখলেন লোকটা আমার আদেশ আমার সামনে বসে যখন অমান্য করেছে, এই আমার আদেশ অমান্য করার ফলে আল্লাহ তাআলা তাকে দোজখে দিবেন, শাস্তি দিবেন, জাহান্নামে দিবেন। এই জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আল্লাহর রসুল মনে করলেন যতটুকু শাস্তি পাওয়ার সে দুনিয়াতেই পেয়ে যাক, জাহান্নামের কঠিন শাস্তি থেকে, আল্লাহ তাআলার কঠিন শাস্তি থেকে সে রক্ষা পেয়ে যাক। এবার বলেন আল্লাহর রসুল কি বদদোয়া করলো না নেক দোয়া করলো? আল্লাহর রসুল তো নেক দোয়াই করেছেন, কারণ আল্লাহর জাহান্নামের শাস্তি এক সেকেন্ডেরও সহ্য করার ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহর রসুল তাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাইয়া দুনিয়ার সামান্য শাস্তি ভোগ করার জন্য এই রকম দোয়া করে দিলেন। ও মুসলমান, এই জন্য আল্লাহর রসুল তাকে বলে দিলেন ও বেটা তুমি ডান হাতে খাও, ডান হাতে খেলে তুমি রসুলের সুন্নত আদায় করবে, রসুলের সুন্নত আদায় হয়ে যাবে, রসুলের সুন্নত আদায় করলে মানুষ অপমান হয় না, বেয়াজ্জতি হয় না। ও মুসলমান, এইবার
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অনেক দোয়া করে দিলেন, অর্থাৎ জাহান্নামের শাস্তি থেকে তাকে বাঁচিয়ে দিলেন। জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দিলে পরে এই লোকটা দুনিয়ার মধ্যে যতদিন জীবিত ছিল আর কোনোদিন তার ডান হাত মুখের কাছে আনতে পারে না, যতটুকু শান্তি সে দুনিয়ার জমিনেই পেয়ে গেছে। ও মুসলমান, এই জন্য আমরা রসুলের সুন্নত ছাড়ব না। রসুলের সুন্নত ছাড়বেন? রসুলের সুন্নত ছাড়বেন? রসুলের সুন্নত ছাড়ব না। এরকম কিছু মানুষ রয়েছে, উলামায়ে কেরাম যদি কোনো কথা বলে সেই কথাকে অবজ্ঞা করে, ঘৃণা করে, বর্জন করে দেয়। উলামায়ে কেরামদেরকে ঘৃণা করে, অবজ্ঞার চোখে দেখে। উলামায়ে কেরামদের কথা মানতে চায় না, না মানার ফলে তারা জাহান্নামের শাস্তির সম্মুখীন হয়ে যায়। উলামায়ে কেরামদের কথা শুনে চললে, উলামায়ে কেরামদেরকে রাহবর বানায়া চললে, ওই মানুষটা কোনোদিন দুনিয়ার জমিনে অপদস্থ হবে না। উলামায়ে কেরামদেরকে রাহবর মেনে চলতে হবে। এক ব্যক্তি একজন পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পর আসা যাওয়া করে, পীর সাহেবের কাছে আসা যাওয়া করে। আসা যাওয়ার ফলে একদিন লোকটা পীর সাহেবের কাছে বলতেছে, হুজুর, আল্লাহর ওলিদের নাকি বিভিন্ন শান হয়ে থাকে, আল্লাহর ওলিদের শান আমার দেখার জন্য মন চায়, আল্লাহর ওলিদের শান এক একজনের এক এক রকমের শান, এই শান দেখার মন আমার চায়। বলে, বেটা, তোমার মধ্যে আল্লাহর ওলিদের শান দেখার যোগ্যতা হয় নাই, তুমি আল্লাহর ওলিদের শান দেখতে পারবা না। এই লোকটা হলো নাসর বান্দা। বলে, হুজুর, আমাকে একটু অনুমতি দেন, আমি আল্লাহর ওলিদের বিভিন্ন শান দেখতে চাই। আল্লাহর ওলি বলে, যা উমক মসজিদে যায়, দেখবি তিনজন মানুষ আল্লাহর জিকির করতেছে। এই তিনজন মানুষের কাছে যাইয়া তিনজন মানুষের পিঠের মধ্যে একটা করে ঘুষি মারবি, তারপরে দেখবি কি ঘটনা হয় সেটা আমার কাছে এসে বলবি। লোকটা চলে গেছে। চলে যাওয়ার পর সেখানে যখন চলে গেছে, চলে যাওয়ার পর যা দেখতেছে সত্যি সত্যি তিনজন লোক আল্লাহর জিকিরের মধ্যে মশগুল। আল্লাহর জিকিরের মধ্যে যখন মশগুল হয়ে আছে, লোকটা যায় এক নম্বর লোকের পিঠের মধ্যে ঘুষি মারছে। ঘুষি মারার পর লোকটা ফিরেও তাকায় না, কে ঘুষি মারলো, কে আসলো, কে গেল, ফিরেও তাকায় না, সে আল্লাহর জিকিরের মধ্যেই মশগুল রয়েছে। দুই নম্বর লোকের পিঠের মধ্যে যখন ঘুষি মারছে, দুই নম্বর লোক তাকে উঠিয়া তার হাত মর্দন করিয়া বলতেছে, বাবা, তুমি কোনো ব্যথা পেয়েছো কিনা আমাকে ঘুষি মেরে। এবার এই কথা বলে সে বসে পড়েছে, আবার জিকিরের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ও মুসলমান, এইবার তিন নম্বর ব্যক্তির পিঠের মধ্যে যখন ঘুষি মারছে, তিন নম্বর ব্যক্তি উঠে তাকে আবার পুনরায় একটা ওই রকমের ঘুষি মেরে আবার জিকিরের মধ্যে মশগুল হয়ে গেছে। এই অবস্থা নিয়া, এই ঘটনা নিয়া সে তার পীর সাহেবের কাছে গেছে। পীর সাহেবের কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটেছে। বলে, কি ঘটনা? বলে, প্রথম ব্যক্তিকে ঘুষি মারলাম, সে ফিরো তাকাইলো না, কে আমাকে ঘুষি মারলো, কে আসলো, কে গেল। কয়, প্রথম নম্বর আল্লাহর বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, পেয়ারা বান্দা আল্লাহর জিকিরের মধ্যে এমন ভাবে মশগুল হয়ে গেছে, যেই মশগুল হওয়ার কারণে আল্লাহর নামের মজা এমন ভাবে পেয়ে গেছে, যখন তোমাকে ফিরে তাকাবে ততক্ষণে সে আল্লাহর নামের জিকির আরো কয়েকবার বেশি করতে পারবে, এই জন্য সে ফিরে তাকায় না। দ্বিতীয় ব্যক্তি যে তোমাকে হাত মর্দন করেছে, তার মধ্যে আল্লাহর সৃষ্টির মায়া বেশি, মহাব্বত বেশি, এই কারণে তোমার হাত মর্দন করেছে। কারণ আল্লাহর সৃষ্টির প্রতি মায়া রাখা, এটা হলো আল্লাহর ওলিদের শান। আল্লাহর ওলি এমনিতেই হওয়া যায় না, আল্লাহর সকল সৃষ্টিদের প্রতি মায়া রাখতে হয়, মহাব্বত রাখতে হয়। আল্লাহর ওলি হযরতে কবির আহমদ রিফাঈ রহমাতুল্লাহি আলাইহি একদিন বর্ষাকালে পথে দিয়া হাঁটতেছে, বর্ষাকালে এরকম এক রাস্তা দিয়ে হাঁটতেছে, ক্ষেতের আইলে হাঁটতেছে, রাস্তাটা এমন সরু, একজন মানুষ আসতে পারে, একজন মানুষ হাঁটতে পারে, আর একজন যদি সামনে আসতে হয়,
একজনকে কাদার মধ্যে নামতে হবে, পানির মধ্যে নামতে হবে, এমন রাস্তাটা তো তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, ক্ষেতের আইলে দিয়ে হাঁটতেছেন, এই সময় সামনে দিয়ে একটা কুকুর আসতেছে, কুকুরকে দেখিয়া তিনি হাঁটতেছেন। দুইজন যখন মুখামুখি হয়ে গেছে, কুকুর মুখোমুখি হয়েছে, আল্লাহর ওলি মুখোমুখি হয়েছে, মুখোমুখি হওয়ার পর এইবার কুকুর দাঁড়িয়ে গেছে, আল্লাহর ওলিও দাঁড়িয়ে গেছে, চিন্তা করতেছেন কে পানির মধ্যে নামবে, কাদার মধ্যে নামবে। হযরতে কবির আহমদ রিফাই রহমতুল্লাহ আলাই মনে মনে ভাবলেন, আমি তো নামাজ পড়তে হবে, আমি যদি পানির মধ্যে নামি কাদায় ভরে যাবে, আমাকে কাপড় ধৌত করতে হবে, আমাকে কাপড় ধৌত করতে হবে, আমি কাদার মধ্যে কি করি নামি, নামলে কুকুর ওই কাদার মধ্যে নেমে যাক। মনে মনে এই কল্পনা, কুকুরকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে জবান খুলে দিছেন, ওগো আল্লাহর ওলি তুমি কেমন ওলি হইলা, কাফরে ময়লা হইলে তো কাফর ধুইতে পারবা, কিন্তু ভিতরে যদি অহংকারের ময়লা হয় সেটা তুমি কি করে ধুইবা, সেইটা তুমি কিভাবে ধুইবা, এই জন্য তুমি আমাকে আমি কুকুর বলে গিনা করলা, তুমি বড় শ্রেষ্ঠ জাতি বলে তুমি অহংকার করলা, এই অহংকারের কারণে তুমি তো কাফর ধুয়ে নিতে পারবা, ধুয়ে নামাজ পড়তে পারবা, আমি এমন জাতি, আমাকে আল্লাহ এমন মাখলুক করে তৈরি করেছেন, আমাকে সবাই ঘৃণা করে, তুমি আল্লাহর ওলি হয়েছ তুমিও আমাকে ঘৃণা করো, এটা কি করে সম্ভব, তোমার কাপড়ে ময়লা লাগলে কাফর ধুইতে পারবা, কিন্তু অহংকারের ময়লা যদি তোমার দিলের মধ্যে লাগিয়া যায় সেটা তো তুমি ধৌত করতে পারবা না, তুমি কাদার মধ্যে নামো, আমি রাস্তা দিয়ে হেঁটে যাই। আল্লাহর ওলি কাদার মধ্যে নামলেন, কুকুর রাস্তা দিয়ে হেঁটে গেলেন, এবার তিনি বাড়িতে যাওয়া চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাকে এই কুকুরের থেকেও একটা জ্ঞান দান করলেন, যে কুকুর আমাকে যেই শিক্ষাটা দিয়েছে জীবনে এমন শিক্ষা আমি কোনো ওস্তাদ থেকে পাই না।